साल 1935, 18 জানুয়ারি ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আইহো গ্রামে জন্মগ্রহণ করেন মমতাজউদ্দিন আহমদ। দেশভাগের পর তার পরিবার তদানীন্তন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশে চলে আসে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বিএ অনার্স ও এমএ ডিগ্রি লাভ করেন মমতাজউদ্দিন। রাজশাহীতে ভাষা আন্দোলনে সক্রিয় ছিলেন। রাজশাহী কলেজে বাংলাদেশের প্রথম শহীদ মিনার নির্মাণেও ভূমিকা পালন করেন তিনি। রাজনীতির কারণে কারাবরণ করেন মমতাজউদ্দিন। ৩২ বছরের বেশি সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে বাংলা ভাষা, সংস্কৃতি ও ইউরোপীয় নাট্যকলায় শিক্ষাদান করেন মমতাজউদ্দিন। দায়িত্ব পালন করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়নের বিশেষজ্ঞ হিসেবে। তার লেখা নাটক কি চাহো শঙ্খ চিল এবং রাজা অনুসরের পালা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে তালিকাভুক্ত হয়েছে। এছাড়াও তার বেশ কিছু নাটক বাংলাদেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। কিভাবে সুখী হয় সে তো কেউ জানে না, আমার যে একটা স্ত্রী সহধর্মিনী সেও জানে না। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্বভার পালন করেন মমতাজউদ্দিন। নাটকে বিশেষ অবদানের জন্য তিনি 1976 সালে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ও 1997 সালে 21 পদক লাভ করেন। 2019 সালের 2 জুন প্রয়াত হন মমতাজউদ্দিন আহমদ। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা। এই হয়তো আমার আপনাদের সামনে শেষ আসা, আমাদের দোয়া করবেন।